আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো চোখের খুবই কমন একটি সমস্যা, যেটি হচ্ছে ক্যালাজিয়ন বা চোখের অঞ্জনি। চোখের অঞ্জনি আসলে কি? আমরা দেখি যে চোখের পাতাতে আমাদের যে তেলের গ্রন্থিগুলো আছে সেগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে সেই গ্ল্যান্ডের মুখের জায়গাটা আস্তে আস্তে ফুলে যায়। আমরা বাহিরে থেকে দেখে বলি যে এটা হচ্ছে গিয়ে এক ধরনের ফুলে গেছে, অনেক দিন ধরে হচ্ছে, এ ধরনের একটি সমস্যা। এবং এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে এবং আমাদের কাছে সরাসরি এসে বলে যে ম্যাডাম আমার চোখে অঞ্জনি হয়েছে। এটি উপরের পাতা, নিচের পাতা, যে কোনো পাতাতেই হতে পারে। চোখের অঞ্জনিকে অনেকেই ঘরোয়াভাবে চিকিৎসা করে ফেলে, যেমন হয়তো বা একটু হালকা গরম পানির সেঁক দেয়, অনেকে বরিক পাউডার দেয়, নানান ধরনের সুপারস্টিশাস কিছু ট্রিটমেন্টও এটার জন্য আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যদি বারবার চোখের অঞ্জনি বা কালাজিয়ন হয়, তাহলে কিন্তু তার চোখের পাওয়ারজনিত সমস্যার জন্য এটি হতে পারে। এবং দ্বিতীয়ত, যাদের চোখে মিবোমিয়ান গ্ল্যান্ড ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যালাজিয়নের সমস্যাটি প্রকটভাবে হয়ে থাকে। অনেক সময় আমরা যদি সময় মতো ক্যালাজিয়ন ট্রিটমেন্ট না করি, তাহলে এই ক্যালাজিয়নটা ফুলে এখান থেকে আবার ইনফেকশনও হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আপনার চোখে যদি ক্যালাজিয়ন হয়, আপনি চোখের ডক্টরের কাছে এসে প্রথমে আপনার চোখের পাওয়ার পরীক্ষা করে নিন এবং দ্বিতীয়ত আপনি চিকিৎসা নিন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছয় মাস হয়ে গেছে, এক বছর হয়ে গেছে, একটা দুইটা তিনটা ক্যালাজিয়ন নিয়ে রোগী ঘুরছেন কিন্তু চিকিৎসা নিচ্ছেন না। অনেক সময় কিন্তু এসব ক্ষেত্রে সেটিকে আমাদের ছোট্ট করে একটুখানি অপারেশন বা কেটে ভিতরের ময়লাটা ক্লিন করে দেওয়া লাগে। এই জন্য আসলে কোন রোগীর জন্য মেডিকেল ট্রিটমেন্ট ভালো বা কার জন্য সার্জারি লাগবে, কার এই সমস্যাটার জন্য চোখের পাওয়ারজনিত সমস্যা হচ্ছে, অথবা অনেক বড় হয়ে গেলে এটা আবার কর্নিয়াতে চাপ দিয়ে অ্যাস্টিগম্যাটিজমও করতে পারে, এ ধরনের সমস্যার জন্য আপনার চোখে যদি ক্যালাজিয়ন অথবা অঞ্জনি হয়, তাহলে আপনি নিকটস্থ চোখের ডক্টর দেখিয়ে নেবেন। ধন্যবাদ।